নমস্কার বন্ধুরা, আপনারা দেখছেন স্মার্ট নলেজ ইউটিউব চ্যানেল। বর্তমানে আমরা রয়েছি এখন অফিসিয়াল সাইটে, আপনারা অন স্ক্রিনে দেখতে পাচ্ছেন WBPSC.gov.in পাবলিক সার্ভিস কমিশন ওয়েস্ট বেঙ্গলের অফিসিয়াল সাইটে বর্তমানে রয়েছি। পাবলিক সার্ভিস কমিশনের মাধ্যমে যেসব আপনাদের এক্সামিনেশন হওয়ার কথা, পরীক্ষা হওয়ার কথা, সব এক্সাম আপনাদের স্থগিত রাখলো কমিশন। আপনাদের COVID-19 কেসেস আপনাদের বেশিরভাগ পজিটিভ হয়, ঠিক আছে? তো এই বিষয়ে আজকে সম্পূর্ণ বিস্তারিত আপনাদের জানাবো, কাইন্ডলি সঙ্গে থাকবেন। তো আপনার সাইটে আসার পর, অফিসিয়াল সাইটে আসার পর নিচে আপনারা স্ক্রল ডাউন করবেন। করার পর আপনারা যেটা ভিউয়াল অপশন যেটা দেখতে পাচ্ছেন, তো ভিউয়াল অপশন আপনারা ক্লিক করে দেবেন। চ্যানেলে যদি নতুন দর্শক হয়ে থাকেন তো অবশ্যই আমার স্মার্ট নলেজ চ্যানেলটিকে আপনারা সাবস্ক্রাইব করে দেবেন এবং সঙ্গে অল নোটিফিকেশন অন করে রাখবেন প্রতিনিয়ত চাকরির খবরাখবর আপডেট পাওয়ার জন্য। এবং যারা WBP প্রিপারেশন নিচ্ছেন তো অবশ্যই চ্যানেলটিকে ফলো করুন, প্রতিনিয়ত আপনাদের ক্লাস করানো হচ্ছে এই চ্যানেলে। তো ঠিক আছে আমরা বন্ধুরা, তাহলে ভিউয়াল অপশনে আমরা ক্লিক করি। তো ভিউয়াল অপশনে ক্লিক করার পর নতুন একটা পেজ ওপেন হয়ে গেছে, আপনারা অনেক স্ক্রিনে দেখতে পাচ্ছেন। তো নিচে স্ক্রল ডাউন করবেন। নিচে স্ক্রল ডাউন করার পর যেটা প্রথমে যেটা আপনারা দেখতে পাচ্ছেন, এক নম্বরে ইম্পর্টেন্ট নোটিস ইন কানেকশন উইথ পোস্টপোনমেন্ট অফ রিটেন এক্সামিনেশনস। তো আপনারা এখানে ক্লিক করে দেবেন, ঠিক আছে? যেটা আপনাদের PDF আকার যেটা রয়েছে, তো এই অপশানে আপনারা ক্লিক করে দেবেন। তো আমরা ডাউনলোড করে নিচ্ছি। তো ডাউনলোড হয়ে গেছে, আপনারা দেখতে পাচ্ছেন অন স্ক্রিনে। তো যেটা আপনারা দেখতে পাচ্ছেন, পাবলিক সার্ভিস কমিশন ওয়েস্ট বেঙ্গল, 161A এসবিআই মুখার্জি রোড, কলকাতা 7000026। আপনারা যেটা ডেটটা আপনারা দেখতে পাচ্ছেন, যেটা আপনারা রয়েছে ডেট 27 এপ্রিল 2021। নাম্বার আপনারা দেখতে পাচ্ছেন 108 PSC-1, ঠিক আছে? ইম্পোর্টেন্ট নোটিসে কী বলেছে আমরা একটু দেখে নিই বিস্তারিত। তো যেটা আপনাদের বলেছে ইম্পোর্টেন্ট নোটিসে, ইন ভিউ অফ দ্য রিসেন্ট সার্জ ইন দ্য নাম্বার অফ কোভিড পজিটিভ কেসেস ইন দ্য স্টেট, দ্য কমিশন হ্যাজ ডিসাইডেড ইন কনসালটেশন উইথ দ্য স্টেট গভর্নমেন্ট দ্যাট অল রিটেন এক্সামিনেশনস শিডিউল টু বি টেকেন বাই দ্য কমিশন বিটুইন 7/5/2021 অ্যান্ড 30/06/2021 স্ট্যান্ডস পোস্টপোন্ড আনটিল ফার্দার অর্ডার্স। তো আপনারা আশা করি বুঝে গেছেন বন্ধুরা, যেটা আপনাদের বলেছে যে আপনাদের বর্তমানে COVID-19 পজিটিভ কেসেস আপনাদের বেশি বেড়ে যাওয়ায়, তো বর্তমানে আপনাদের পরীক্ষা সাতই মে থেকে আপনাদের 30 জুন পর্যন্ত যেসব আপনাদের পরীক্ষা ছিল, তো আপনাদের পরীক্ষা আপনাদের স্থগিত বর্তমানে COVID-19 জন্য আপনাদের পোস্টপোন করে রাখলো কমিশন, ঠিক আছে? তো দেন তারপর আপনার বলেছে যেটা আপনাদের রয়েছে যে টু প্রেভেন্ট দ্য পসিবিলিটি অফ এনি ফাদার স্প্রেড অফ দ্য প্যান্ডামিক, যেটা আপনাদের মহামারী বর্তমানে চলছে, ঠিক আছে, মহামারী কারণের জন্য। তো যেটা আপনাদের রয়েছে ফ্রেশ ডেট, তো আপনাদের ফ্রেশ ডেট ফর দ্য পোস্টপোন এক্সামিনেশনস উড বি অ্যানাউন্সড ইন ডিউ কোর্স ক্যান্ডিডেট আর SBI-2 ভিজিট HTTPS WBPSC.gov.in। তো অবশ্যই আপনারা বুঝে গেছেন যেটা আপনাদের বলেছে যে ফ্রেশ ডেট আপনাদের যেটা পোস্টপোন্ড যেটা স্থগিত থাকলো, ফ্রেশ ডেট অবশ্যই আপনাদের শীঘ্রই জানানো হবে। অবশ্যই আপনারা অফিসিয়াল সাইটে ভিজিট করতে থাকুন, যেটা আপনাদের বলেছে, যেটা আপনাদের অফিসিয়াল সাইট যেটা রয়েছে আমাদের, ঠিক আছে? তো অবশ্যই আমার চ্যানেলটিকে ফলো করুন, আপনাদের সঠিক আপনাদের সম্পূর্ণভাবে বিস্তারিত আমি জানিয়ে দেবো যখন আপডেট মিলবে, নতুন বিজ্ঞপ্তি বের হবে এবং পরীক্ষা আপনাদের কবে হবে, নতুন ফ্রেশ ডেট আপনাদের কবে দিবে। তো অবশ্যই চ্যানেলটিকে ফলো করুন, আমরা খবর মাত্রই আপনাদের জানিয়ে দেবো, ঠিক আছে? তো বন্ধুরা, আপনারা আশা করি বুঝে গেছেন যেটা আপনাদের রয়েছে যে আপনাদের সাতই মে থেকে আপনারা 30 জুন পর্যন্ত যেসব আপনাদের এক্সামিনেশন ছিল, তো পরীক্ষা আপনাদের COVID-19 পজিটিভ কেসের বেড়ে যাওয়ার কারণে আপনাদের বর্তমানে স্থগিত রাখলো কমিশন পরীক্ষা, ঠিক আছে? তো এটাই আজকে আপনাদের কাছে আপডেট দেওয়ার ছিল। তো ধন্যবাদ বন্ধুরা ভিডিওটি দেখার জন্য। তো অবশ্যই যদি নতুন দর্শক হয়ে থাকেন তো অবশ্যই চ্যানেলটিকে আমার সাবস্ক্রাইব করে দেবেন এবং সঙ্গে অল নোটিফিকেশন অন করে রাখবেন প্রতিনিয়ত চাকরি খবর আপডেট পাওয়ার জন্য। আর একটা বিশেষ অনুরোধ, এবং যারা বাইরে বেরোচ্ছে, ঠিক আছে, কোনো কাজ ক্ষেত্রে বা অথবা কোনো দরকারি ক্ষেত্রে যদি আপনারা কোথাও বাইরে বেরোন তো অবশ্যই মুখে মাস্ক লাগিয়ে যাবেন। যেটা আপনারা দেখতে পাচ্ছেন বর্তমানে যে ভয়াবহ করোনার দ্বিতীয় ঢেউ, ভয়াবহ পরিস্থিতি বর্তমানে, তো অবশ্যই আপনারা যেথায় যাবেন, ঠিক আছে, অবশ্যই মাস্ক পরে অবশ্যই যাবেন। তো অবশ্যই বর্তমানে প্রশাসনও কঠোর হয়ে গেছে, তো অবশ্যই হেমতাবাদে এবং আদার্স হলদিয়া ডিস্ট্রিক্টে, অনেক ডিস্ট্রিক্টে আপনাদের সব জায়গাতে বর্তমানে এখন পুলিশ গ্রেপ্তার করছে, তো অবশ্যই আইন মেনে চলুন, ঠিক আছে? তো ধন্যবাদ ভিডিওটি দেখার জন্য।